এই মুহূর্তের সবথেকে বড় খবর, অবশেষে সিবিআই এর কাছে পৌঁছালো রুজিরা বন্দ্যোপাধ্যায়ের চিঠি। রুজিরা বন্দ্যোপাধ্যায়ের তরফে সিবিআই এর কাছে পৌঁছালো চিঠি। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই এর নোটিশ দেওয়ার পর থেকে উত্তাল হয়ে ওঠে বঙ্গ রাজ্য রাজনীতি। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে চাপানোতর শুরু হয়ে যায় শাসক ও বিরোধী শিবিরে। জানা যায়, রবিবারের পর আবারও সোমবার 22 ফেব্রুয়ারি সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং তার শালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসা করতে পঞ্চ সায়রের আবাসনে সিবিআই এর দুটি টিম যেতে পারে। এরপরেই জানা যায় যে সিবিআই এর চিঠি প্রাপ্তি স্বীকার করেছেন রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং 23 ফেব্রুয়ারি সকাল 11টা থেকে দুপুর 3টের মধ্যে সিবিআই এর আধিকারিকদের সময় দিয়েছেন তিনি। অন্যদিকে সিবিআই সূত্রে জানা গিয়েছে, আগামীকাল মঙ্গলবার সকাল 11টা থেকে দুপুর 3টের মধ্যে সিবিআই এর আধিকারিকরা পৌঁছে যাবেন তার বাড়িতে। সূত্রের খবর, রবিবার দুপুরে হঠাৎই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় সিবিআই এর একটি প্রতিনিধি দল। সেই সময় বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায় কেউই ছিল না বলে সূত্রের খবর। সিবিআই এর তরফ থেকে বলা হয়েছিল, রুজিরা বন্দ্যোপাধ্যায় বাড়ি ফিরলে তাকে ফোন করে জানাতে। মহিলা আধিকারিকের সামনে জেরা করার পরিকল্পনা নেওয়া হয়েছিল বলে জানা যায়, কিন্তু রুজিরার দিক থেকে কোনো যোগাযোগ না হওয়ায় সোমবার সকালে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে 11টার সময় পৌঁছানোর কথা ছিল সিবিআই এর। সূত্রের খবর, রুজিরার অ্যাকাউন্ট থেকে লন্ডন ব্যাংক সহ 4টি বিদেশি ব্যাংকের টাকা ট্রান্সফার করা হতো, আর সেই কারণেই রুজিরার ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর। তো বন্ধুরা, এই ছিল এখনকার সব থেকে বড় খবর। যদি খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।